গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে 4,03,738 জন, 37,36,648 জন। এই মুহূর্তে গোটা দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা, অর্থাৎ যারা এই মুহূর্তে কোভিড আক্রান্ত এবং চিকিৎসাধীন, গত 24 ঘন্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে 4,00,000-এরও বেশি মানুষ, 4,03,738 জন। এর পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায় 4,098 জনের। এই মুহূর্তে সরকারি যা চিকিৎসার পরিকাঠামো এবং চিকিৎসা সামগ্রীর যা যোগান আছে তা কিন্তু যথেষ্ট নয় যে আমরা এই ডিউরেশনটাকে কমিয়ে ফেলবো বা মৃত্যুর সংখ্যাটা, আক্রান্তের সংখ্যা এখনই কমিয়ে ফেলবো। একটা কথা শুধু বলে রাখি, এই 4,12,000 বা যাই দেখছেন এটা কিন্তু শুধুমাত্র প্রতিদিন ডিটেক্টেড, আমাদের যা ডিটেক্টেড হচ্ছে সেটা, এর সাথে প্রতিদিন প্রচুর আনডিটেক্টেড রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। এটা হিমশৈলের চূড়া বা একটা জলে বরফ ভাসছে, আমরা তার চূড়াটা দেখতে পাচ্ছি, বাকি নিচটা দেখতে পাচ্ছি না, কারণ ভারতবর্ষে তত টেস্ট হচ্ছে না, তত হচ্ছে প্রত্যেক জায়গাতেই জানেন টেস্ট অপ্রতুল এবং কিট অপ্রতুল, তাই তাতেই হচ্ছে যে এই সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি। দীর্ঘ 15 ঘন্টা ধরে বাড়ির মধ্যেই পড়ে রয়েছে বৃদ্ধার দেহ, করোনাতে মৃত্যু হয়েছে ওই মহিলার বলে জানাচ্ছেন এলাকাবাসী এবং বাড়ির সবাই করোনায় আক্রান্ত। প্রশাসনের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা চলছে, যদিও এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি, প্রশাসনের তরফ থেকে কোনো উত্তর আসেনি বা কেউ আসবেন কি না সেই দেহ নিয়ে যাওয়ার জন্য। সল্টলেকের করুণাময়ী আবাসনের F-54/7 এই ঠিকানার যে আবাসন সেখানেই এই ঘটনা। গত 15 ঘন্টা ধরে বাড়ির মধ্যেই রয়েছে করোনা আক্রান্ত হয়ে মৃত এই বৃদ্ধার দেহ। নান্টু হায়দ্রাবাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। নান্টু, কি খবর রয়েছে? দেখো, বলা যেতে পারে 16 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর অবশেষে বিধাননগর পৌর নিগমের যে সবাই যান রয়েছে সেই যানটি বাড়ির সামনে এসে পৌঁছেছে এবং সেই যানে যারা রয়েছে তারা পিপি কিট পরে তারা ভিতরে গিয়ে ইতিমধ্যেই সেই মৃতদেহ বের করে নিয়ে যাওয়া হয়েছে। অবশ্যই বলা যেতে পারে যে গতকাল থেকে যে টালবাহানা বডি নিয়ে যাওয়ার জন্য বারবার প্রশাসনের দ্বারস্থ হওয়া, প্রশাসনকে ফোন করা এবং এই মৃতদেহ যাতে নিয়ে যাওয়া হয় সেই জন্য তাদেরকে জানানো, কিন্তু কোনোরকমভাবেই কোনো কাজ হয়নি। অবশেষে যখন সকাল থেকে খবর সম্প্রচারিত হতে শুরু করলো তারপরেই দেখা গেল যে বিধাননগর পৌর নিগমের সবাই যান সেই যান এসে ইতিমধ্যেই সেই গীতা কুমার তার মৃতদেহ বাড়ি থেকে বের করা হলো, বের করে নিয়ে যাওয়া হলো। নান্টু, 16 ঘন্টা ধরে দেহ পড়ে রইল ঘরের মধ্যে, বারবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলো তারপরেও প্রশাসন সক্রিয় হলো না, ঠিক কি কারণে এতটা সময় লাগলো? বিধাননগর পৌর নিগমের তরফ থেকে কোনো বক্তব্য কি মিলছে? দেখো, বিধাননগর পৌর নিগমের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। আর তোমরা যেটা জানি রাখি যে এই চিত্র কিন্তু বারবার উঠে আসছে যে মৃতদেহ কোথাও 10 ঘন্টা, কোথাও 15 ঘন্টা বা কোথাও 20 ঘন্টা এরকমভাবে মৃতদেহ কিন্তু পড়ে রয়েছে, বারবার যোগাযোগ করা হচ্ছে, তারপরে হয়তো খবর সম্প্রচারিত হওয়ার পর তারপরে টনক নড়ছে বা তারা নড়ে চড়ে বসে। একদমই, আমরা গত কয়েকদিনে শহর কলকাতা এবং পার্শ্ববর্তী জেলারও বিভিন্ন জায়গা থেকে এরকম খবর পেয়েছি যে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কিন্তু সেই দেহ সৎকার করা হয়নি বা সেই দেহ নিয়ে যাওয়ার কোনো উদ্যোগ নেওয়া হয়নি প্রশাসনের তরফে। একই রকম ঘটনা সল্টলেকের করুণাময়ী আবাসনেও। ধন্যবাদ নান্টু। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। এরই মধ্যে রাজ্যে এলো 1,00,000 কোভ্যাক্সিনের ডোজ। সরকার গঠনের পরেই টিকার সংকট মেটাতে উদ্যোগ নিয়েছে তৃণমূল সরকার, বরাদ্দ দেওয়া হয়েছে 3,66,000 টিকার। তারই মধ্যে 1,00,000 কোভ্যাক্সিনের ডোজ এসে পৌঁছেছে আজ সকাল 8টা নাগাদ দমদম বিমানবন্দরে এসে পৌঁছেছে এই 1,00,000 ডোজ। তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এই ডোজগুলি বাগবাজার সেন্ট্রাল স্টোরে, সেখান থেকেই বিভিন্ন টিকাকরণ কেন্দ্র, ভ্যাকসিনেশন সেন্টার, সেখানে পৌঁছে যাবে কোভিড ডোজ, কোভিড ভ্যাকসিনের এই ডোজ। আজকে 1,00,000 ডোজ কোভ্যাকসিন পেলাম, এটাই আমাদের স্টেট প্রোকিউরমেন্ট, স্টেট অর্ডার। অলরেডি স্টেট থেকে 14 লাখের উপরে কোভিশিল্ড এবং 3,66,000-এর মতো কোভ্যাকসিন আমরা অর্ডার অলরেডি প্লেস করেছি অ্যাকর্ডিংলি ভারত বায়োটেক এবং সেরাম ইনস্টিটিউটকে। তো তার ফার্স্ট লট হিসাবে আজকে আমরা ভারত বায়োটেক থেকে কোভ্যাকসিন 1,00,000 ডোজ পাচ্ছি। এটা এখন আমাদের বাগবাজার স্টোরে চলে যাবে।
তারপরে অ্যালোকেশন ডিস্ট্রিবিউশন আমাদের হাইস্ট লেভেল থেকে ডিসাইড করবে কবে কখন কোথায় কিভাবে যাবে, এখন যাবে না পরে যাবে। এক লক্ষ ভ্যাকসিন দিয়ে তো আমার খুব একটা সমস্যা মিটবে না, কিন্তু এক লক্ষ ভ্যাকসিন যে এসে পৌঁছালো এটা আমাদের কাছে একটা আশার খবর, যে আমরা এবারে এরকম আশা করি, এরকম ভাবেই আমরা পেতে থাকবো ভ্যাকসিনটা, এবং রাজ্য এবং কেন্দ্র একটা সমন্বিত পদ্ধতিতে কাজ করবে যাতে টিকাকরণ কোনোভাবে রাজ্যবাসীর কোনো জায়গায় বাধাপ্রাপ্ত না হয়।